বাংলা সিনেমা প্রেমীদের কাছে আসতে চলেছে পরের বছর কিন্তু একটা দুর্দান্ত খবর। এই বছর তো চলেই গেল, কিন্তু পরের বছর অর্থাৎ 2023-এর ঈদে রিলিজ করছে অঙ্কুশের নতুন সিনেমা। হ্যাঁ, অঙ্কুশকে নতুনভাবে পরিচয় করানোর কিছু নেই, তবে অঙ্কুশকে নতুনভাবে পরিচয় করানোর কিন্তু আছে 2023-এ। কারণ অভিনেতা অঙ্কুশকে আমরা তো সকলেই চিনি, কিন্তু 2023-এর ঈদে তিনি আসছেন একেবারে নতুনভাবে, অর্থাৎ তার নতুন প্রোডাকশন হাউসের নতুন সিনেমা মির্জা নিয়ে আসছেন দর্শকদের সামনে। ঠিক কেমন হবে আর কিসের জন্য আজকে মির্জার এই গ্র্যান্ড লঞ্চে চলে এসেছে আরোহী নিউজ, সেটা জানার জন্যই তো চোখ রাখতে হবে আরোহী নিউজের পর্দায়। আর ঠিক গ্র্যান্ড লঞ্চে আজকে ঠিক কী কী হচ্ছে আর কারা কারা উপস্থিত হলেন এই গ্র্যান্ড লঞ্চে, সেটাই এখন তাহলে দেখে নিন। অভিনয় সঙ্গে সঙ্গে প্রযোজনা, জীবনে এক অন্য ধরনের বড় ইনিংস শুরু করতে চলেছেন অঙ্কুশ। মির্জা ছবি সম্পর্কে আগে জানালেও এবার ট্রেলার প্রকাশ্যে আসতেই সপ্তম স্বর্গে অভিনেতা। নিজে উচ্ছ্বসিত তো বটেই, তার সঙ্গে নার্ভাসও। এতদিন অভিনয় দিয়ে মন জয় করেছেন, এবার প্রযোজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পালা। টিজার শেয়ার করেই অভিনেতা লেখেন, মির্জার সঙ্গে সকলের পরিচয় করালাম, 2023-এর ঈদের সমস্ত রেকর্ড ভেঙে যাবে। মাথায় লম্বা লম্বা চুল, মুখে আলতো হাসি, চোখের ধীর দৃষ্টি, অঙ্কুশকে দেখেই অন্যরকম লাগছে। ক্যাপশনে আমার নাম নাকি বদনাম জানি না, কিন্তু আমার সামনে এসে দাঁড়ালে সবার ফেটে যায়। সঙ্গেই সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা জানালেন অভিনেতা। বোঝাই যাচ্ছে অ্যাকশন ফিল্ম হতে চলেছে মির্জা। টিজার লঞ্চে একেবারে অন্য লুকে অভিনেতা। ছবিটি মুক্তি পাবে আগামী বছর ঈদে, যদিও এই ছবিতে রয়েছেন আরও অনেকেই। অভিনেতার নতুন ছবির জন্য শুভেচ্ছা জানালেন তার সহকর্মী তথা ইন্ডাস্ট্রির অনেকেই। বর্ধমানের একেবারে ছোট্ট শহর থেকে উঠে আসা অঙ্কুশ হাজরা লড়াই করেছেন, নিজের পায়ের তলার মাটিটা শক্ত করেছেন। অভিনেতা অঙ্কুশ থেকে আজকে তিনি প্রযোজক অঙ্কুশ। অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সে গত বছর থেকেই শুরু হয়ে গেছিল স্বপ্ন দেখা, আর সামনের বছর অর্থাৎ 2023-এ আসতে চলেছে অঙ্কুশ হাজরার প্রোডাকশনের প্রথম সিনেমা, যার নাম মির্জা। আপনারা তো দেখেই নিলেন, মির্জাতে আসতে চলেছে একের পর এক আরও অনেক ধামাকা, এটা তো জাস্ট শুরু হলো। আজকে নিজেও অঙ্কুশ জানালেন যে ধামাকা আসবে শুধুমাত্র একটা নয়, এরপরে আরও চমক এখানেই আসবে যে অভিনেত্রীকে। শুরু তো হলো অভিনয়কে দিয়ে, অভিনয়ে অনেক পরতে পরতে রয়েছে চমক, কারা কারা থাকছেন হিরো হিসেবে আমরা দেখতে পেলাম, কিন্তু অভিনেত্রীকে এই ছবির হবে সেটা তো জানতে হয়তো আপনারও ইচ্ছে করছে, আমারও ইচ্ছে করছে, কিন্তু সেটার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, কারণ এই মাসের পর থেকেই শুরু হয়ে যাবে এই সিনেমার শুটিং। তাই চোখ রাখুন আরোহী নিউজের পর্দায়। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্পিতা পালের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।